আসসালামু আলাইকুম সবাইকে, জাহিদ হাসান চলে আসছি মুক্তাগাছা। মুক্তাগাছা জমিদার বাড়িতে ডিজিটাল বাইজিন আসের জন্য একটা জায়গা। এই মন্ডা বানানো হইতো শুধুমাত্র রাজাদের জন্য। এই মন্ডা রাজবাড়ির লোকজন ছাড়া বাইরের কোনো লোক খাইতে পারতো না। কিন্তু কতক্ষণ লাগবে মুক্তাগাছা যাইতে? আধা ঘন্টা। যাই হোক, মুক্তাগাছার সিএনজিতে উড়ে গেছে, এখন যাবো হচ্ছে মুক্তাগাছা। অবশেষে মুক্তাগাছা এসে পৌঁছাইছি। সিএনজি ওলার গ্যাস শেষ হয়ে গেছে, মানে আজকে কপালে সব দিক দিয়ে ঠাটা পড়ছে। তো এখন একটা ভ্যান নিয়ে নিলাম, মুরব্বী কাকার ভ্যান। এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। বেশিক্ষণ সময় আর লাগাবো না, জমিদার বাড়ি ঘুরেই আবার ময়মনসিংহ শহরে ফেরত আসতে হবে। আর সেই সাথে মুক্তাগাছার বিখ্যাত মন্ডা তো খাবোই, আর মন্ডার যে একটা মানে ভয়ঙ্কর একটা রহস্য আছে সেটাও আপনাদেরকে জানাবো আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, জাহিদ হাসান চলে আসছি মুক্তাগাছা। মুক্তাগাছা জমিদার বাড়িতে এখানে এখন আমরা দেখব মুক্তাগাছা জমিদার বাড়ি সহ আরও অন্যান্য স্পট। তো চলেন শুরু করে দিই আজকের ভিডিও। জমিদার বাড়ি চলে আসছি মুক্তাগাছার। কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়ির এখানে একটা টিন দিয়ে ঘিরে রাখছে, এই জন্য জমিদার বাড়িটা ঢাকা পড়ে গেছে। চলেন ভিতরে যাই। এটার ভিতরে টিকিট আছে কি না সেটা তো জানি না। মুক্তাগাছা জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, মেলা কিছু লেখা আছে। এখানে কি লেখছে যে ছুটি কোন দিন কটা থেকে, দেখে নেন। এইটা কাজে দিবে, পরে কিন্তু বন্ধ থাকে। এটাই হচ্ছে মুক্তাগাছার জমিদার বাড়ির সদর দরজা। ভিতরে চলে আসলাম, ছোটোখাটো, বেশি বড় না। এই হচ্ছে জমিদার বাড়ির অবস্থা। আগেরকার যুগের জমিদারদের বাড়ি মনে হয় এরকমই ছিল, আমি আসলে তেমন একটা জানি না। মহেরায় জমিদার বাড়ি দেখছি আর এইটা, দুইতলার বিল্ডিংগুলো উপরে, নিচেরটা একতলা, রাজদরবার টাইপের কিছু একটা হবে হয়তো বা। এইদিকে কি জমিদার বাড়ির ভিতরটা বেশ ভালোই, কিন্তু বোঝা যাচ্ছে না এখানে আসলে লেখা নেই। এইটা কারো কবর টাইপের কিছু একটা হবে হয়তো বা অন্য কিছু, নো আইডিয়া অ্যাবাউট ইট। যারা এই জমিদার বাড়িতে আগে আসছেন বা এখানকার ময়মনসিংহের মুক্তাগাছার কেউ যদি এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই জানাবেন যে এটা আসলে কী জিনিস, এটা আসলে আমি জানি না। ঠিক আছে, বাঙালি তো অনেক কিছুই লিখে রাখে দেওয়ালগুলোর মধ্যে। জমিদার বাড়ির যতগুলো ভবন আছে তার মধ্যে এটাই টিকে আছে বেশ ভালোভাবে, মানে এটা বেশ সুন্দর কারুকার্য করা। ভিতরে বাঘ না সিংহর ছবি দেওয়া আছে। ভিতরে এগুলো হচ্ছে বাঙালি পারে না কোথায় কোথায় লেখে, আল্লাহ, লেখা দিয়ে এগুলো কারো ঘর হইতে পারে। এই সাইডে কি কিছু নাই, এগুলো মনে হয় বেলকুনি টেলকুনি বা কিছু একটা ওয়াশরুম টাইপের কিছু হবে। এইখানে কি আছে, এগুলো হচ্ছে থাকার ঘর, জমিদার বাড়ির লোকজনের থাকার ঘর। এই যে ঘুপচির মতো জায়গা, এটা আসলে কি, এটা কি বোঝা যাচ্ছে না। ও, সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে, কিন্তু বন্ধ সব কিছু। এই যে জমিদার বাড়ির অবস্থা বেশ খুব একটা ভালো না, অনেকদিন আগের, প্রায় 1800 শতাব্দীর জমিদার বাড়ি। তো এই হচ্ছে মুক্তাগাছার জমিদার বাড়ি। জমিদার বাড়ির এখানে নাকি আরও অনেক কিছুই আছে, কিন্তু আমি তো সব খালি ভেঙে গেছে এমন অবস্থা দেখতে পাচ্ছি। চলেন এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, জমিদার বাড়ির ভিতরে কী আছে।
এই যে দেখেন, এটা এই যে গোল যে চাকতিটা আছে, এটা এটা যখন আপনারা ঘোরাবেন তখন এই সার্কেলটা ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে সেই সময়কার ডিজিটাল বাইজিনাসের জন্য একটা জায়গা, উপরে একজন দুইজন তিনজন ছেলে অথবা মেয়ে নাচবে বা হচ্ছে তাদের হচ্ছে কি বলে আপনার বিভিন্ন নাটক প্রদর্শন করবে, আর এর চারপাশ দিয়ে বসে থাকবে সেই সময়ের রাজারা। অথবা আরেকটা দেখি, এই যে এই মানে এটা একটা মঞ্চ, এই পাশ থেকে এটা হচ্ছে বেশি ভালো দেখা যায়। ধরতে এই যে আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি, আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এইখানে হচ্ছে সবাই আর কি মঞ্চের মতো থাকে, আর ঠিক পিছনের এই যে এই এই জায়গাটাতে হচ্ছে নাটক বা নাচ গান চলে। আর ওই পাশের যে সার্কেলটা আছে, ওই যে সার্কেল যেটা, ওইটা ঘুরাইলে এইটা ঘুরে, এতে করা হয় কি এই পাশে যারা আছে সবাই তো দেখতেও পায়, প্লাস ওই পাশে দিয়ে যারা বসে থাকবে তারা সবাই দেখতে পাবে। মানে কোনো এক শুধু একদিকেই নৃত্য পরিচালনা হবে না, সব দিকেই গোল গোলভাবে ঘুরতে ঘুরতে থাকবে, মানে বায়োস্কোপ টাইপের একটা বিষয়, বেশ ভালো। মুক্তাগাছা জমিদার বাড়ি আসার পর দুইটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ভিতরে দেখা পেলাম। ভাইদের নাম যেন কি? সাব্বির। সাব্বির আর শুভ। আচ্ছা, এখানে ঘুরতে আসছো তোমরা? জি। ওকে, তো আপনারা যদি মুক্তাগাছা আসেন তো আসবেন, এই জায়গাটা বেশ ভালো ঘোরার জন্য। জমিদার বাড়ি ঘোরা শেষ করলাম, এখন যাবো মন্ডার দোকানে মন্ডা খাইতে। আর জমিদার বাড়ির ভিতরে আসলে একটা ছোট ওয়াশরুম পাইছি, বেশ নোংরা, আর কাপলসদের জন্য তো যাওয়াই যায় না যে কোনো জায়গায়, তো ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ ওইটা সকাল থেকে পরে আসি, ঘেমে ভিজে গন্ধ হয়ে গেছে। তো এবার যাই মন্ডার দোকানে, দেখি মন্ডা কোথায় পাওয়া যায়। এই যে এটাই হচ্ছে গোপালপালের প্রসিদ্ধ মন্ডার দোকান, যেটার একটা ইতিহাস রয়েছে, সেটা আপনাদেরকে শোনাবো একটু পর। তার আগে মন্ডা খেয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে সেই মন্ডার দোকান, এখানে মন্ডা রয়েছে 1 কেজি 700, আধা কেজি 350, প্রতি পিস 35 টাকা করে। এটা হচ্ছে মন্ডা, এটা ঘিয়ের কেজি, এখানে আরও অনেক কিছুই পাওয়া যায়। মন্ডার দোকান রামেন্দ্রনাথ অ্যান্ড পাল ব্রাদার্স। এটাই হচ্ছে সেই মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। এই যে একটা সুন্দর করে টিসিং পেপারে মোড়ানো আছে, আর নিয়েছে হচ্ছে আর একটা চমচম রসগোল্লা, শক্ত এটা বেশ। তবে এই মন্ডার বিষয়ে যে কথাটা প্রচলিত আছে সেটা আপনাদেরকে একটু বলি, এই মন্ডা বানানো হইতো শুধুমাত্র রাজাদের জন্য। এই মন্ডা রাজবাড়ির লোকজন ছাড়া বাইরের কোনো লোক খাইতে পারতো না, কিংবা খাবার সাহস দেখাইতো না। তাহলে একবার চিন্তা করে দেখেন, যারা এই মন্ডাটা বানাইতো তারা এই মন্ডা বানানোর পর বাইরে বিক্রি করতে পারতো না, তাদের কতটা কষ্ট ছিল। এবং সেই সাথে এটা শুধুমাত্র রাজার লোকজন, ভুলে যদি বাইরের কেউ খেয়ে থাকে তার কী একটা ভয়ঙ্কর অবস্থা হবে। চলেন টেস্ট করে দেখি মুক্তাগাছার মন্ডা। একবারে ডিফারেন্ট একটা স্বাদ, জিআই পণ্য পাওয়ার যোগ্য অবশ্যই। আমি মিষ্টি কম পছন্দ করি, বাট ভালো। এবার হচ্ছে মিষ্টির বালা, এজালা এতে শক্ত অনেক, বেশ বড় রসগোল্লা। এই দুইটার দাম মাত্র 55 টাকা, এটা হচ্ছে 20 টাকা, আর 35 টাকা হচ্ছে মন্ডা। মন্ডা খেলাম, এখানকার আপনাদেরকে ইতিহাস একটু জানাইলাম, চলেন এখন এখান থেকে বের হই। মুক্তাগাছা আসবেন আর মন্ডা খাবেন না সেটা হইতে পারে না, তাই যারা যারা মুক্তাগাছা আসবেন এই দোকানটা চিনে রাখেন, এখানে এসে একবার হলো 1 পিস মন্ডা অন্ততপক্ষে খেয়ে যাবেন। চলেন এখন ময়মনসিংহ শহরের দিকে যাই। মুক্তাগাছার জমিদার বাড়ি দেখলাম, মুক্তাগাছার মন্ডাও খাইলাম, এবার হচ্ছে ময়মনসিংহ শহরে যাই, গিয়ে আমরা খাবো হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত টকঝাল জিলাপি। চলেন চলে আসছি ময়মনসিংহ শহরে, আর বেশি দেরি করা যাবে না, 5:06 ট্রেন, ট্রেনের সময় হয়ে গেছে অলমোস্ট,
15 মিনিটের মতো আছে। তো এখানকার বিখ্যাত একটা টক ঝাল মিষ্টি জিলাপি আছে, সেটা নিব, সেটা খেয়ে চলে যাব স্টেশনে। জিলাপি কত করে দাও? 20 টাকা দিয়ে দাও। জিলাপি নিয়ে নিচ্ছি, টক ঝাল যেটা জিলাপি, এটা স্টেশনে যা খাবো, যেহেতু এখন হাতে সময় নেই আর মাত্র 10 মিনিটের মধ্যে সময় আছে, যদিও বা ট্রেন লেট হয় বাট তারপরেও দেরি করা ঠিক না। সকালবেলা ময়মনসিংহ গেছিলাম আর তিস্তা এক্সপ্রেসে চড়ে আবার ঢাকার দিকে যাচ্ছি। তো ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে।